আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আমার গতকালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ঈদের জন্য কিছু কেনাকাটা করেছিলাম আর এখন আমি আমার ড্রেসটা সেলাই করার জন্য কেটে নিচ্ছি আমি আগেই বলে নিচ্ছি আমি কোনো প্রফেশনাল টেইলার্স নই আর আমি কারো কাছে কাজও শিখিনি আমার শখে শখে আমি নিজে নিজে কাজ শিখেছি ছোটোবেলা মা সেলাই করতো তো ঘরে মেশিন ছিল মা কাটাকাটি করতো সেলাই করত ওগুলো দেখে খুব আগ্রহ হতো আর নিজে নিজে নিজের কাপড়গুলো সেলাই করতাম সেই থেকে আমার সেলাই কাজটা শখে বশত শেখা হয়ে গেল। তো এখন আমি জামা কাটছি আমার অন্য আরেকটা জামা মাপ দিয়ে জামাটা আমি এঁকে নিয়েছিলাম গছপিতা দিয়ে আমি সেলাই করি মাপামাপি করি কিন্তু সেটা নিজের কাপড় না অন্য কারো কাপড় হলে তখন আমি মেপে সেলাই করি বা কাটি আর নিজের কাপড় হলে দেখা যায় আমি আমার একটা জামা ফেলে জামার মাপ দিয়ে আমি কেটে দেই। তো এখন আমি জামা এবং ইনারের কাপড় একসাথে বসিয়ে তারপরে ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি প্রথম জামাটা কাটা হলে দ্বিতীয় জামাটাও আমি একইভাবে কেটে নিচ্ছি ইনারের কাপড়টার নিচে বসিয়েছি এবং জামার সামনের পাট পিছনের পাট সবগুলো কাপড় একসাথে বসিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি আর এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি রাহারিদি ওদের দুইজনের কাপড় আমি আগে সেলাই করেছিলাম তারপরে সেলাই করেছিলাম আমার হাফসা সোনা পাখির জন্য কয়েকটা ড্রেস আর সব শেষে সেলাই করছি আমার জামা রাহারিদির জামা এবার আমি গজ কাপড় কিনে তারপরে বানিয়ে দিয়েছি কিন্তু আমার কন্যারা সেই জামার কাটা সেলাই বা কেনা কোনো কিছুর ভিডিওই আপলোড করতে দেবে না আমরা যেমন ছোটোবেলায় করতাম ঈদের জামা দেখালে পুরাতন হয়ে যাবে ওরাও এখন তাই করে নতুন জামা কাউকে দেখানো যাবে না দেখলেই পুরাতন হয়ে যাবে তাই ওদের কাপড় কাটা সেলাই করা বা কেনা কোনোটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না শুধু আমারটা শেয়ার করছি কারণ এখন তো বুড়ো হয়ে গেছি এখন আর ছোট বাচ্চাদের মতো সেই খুতখুতে ভাব নেই যে ঈদের জামা দেখলে পুরান হয়ে যাবে যাই হোক দুইটা জামা আমি একই মাপ দিয়ে কেটে নিলাম জামাগুলো কাটা শেষ হলে এখন আমি হাতার কাপড়টা কাটবো। এই দুইটা কাপড়ই আপনাদের ভাইয়ার পছন্দের কালার সে সবসময় এই কালারটা পছন্দ করে তাই দেখা যায় কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমার ঘুরে ফিরে এই কালারটাই হয়ে যায় হাতাটা কেটে নিলাম দুইটা জামারই একই মাপের হাতা হবে তাই একই মাপ দিয়ে কেটে নিচ্ছি আরও কয়েকটা ড্রেস ছিল সেটা আর এখন কাটবো না এগুলো সেলাই করে তারপরে বাকিগুলো কাটবো তো এখন আমি গলা কেটে নিচ্ছি ইনারের কাপড় আর উপরের কাপড় বডির কাপড় নিচের কাপড় সব একসাথে করে আমি এক ভাজেই কেটে নিচ্ছি পিছনের গলাটা ছোট দিব তাই পিছনের গলাটা আমি আলাদা করে কাটলাম আর সামনের গলাতে আমি বকরম দিব তাই আমি বকরমটাও আগে কেটে নিচ্ছি কারণ বকরুম দিয়ে সেলাই করতে হলে আগে বকরমের মাপেই গলাটা কাটতে হয় আমি আগেই বলেছি আমি প্রফেশনাল টেইলার্স নই আমি আমার নিজের সুবিধা মতো কাপড় কাটি আর সেলাই করি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই কাপড়গুলো সেলাই করা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ